এড কলেজের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি মিলেনিয়াম পোস্ট পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সেন্টার ফর টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটির লোকেশান হচ্ছে উদায়েল গোবিন্দপুর কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুর পিনকোড হচ্ছে সেভেন ডবল থ্রি ওয়ান ডবল থ্রি ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নেওয়া হচ্ছে এডুকেশন সাবজেক্টে সেক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে এর পাশাপাশি নেওয়া হচ্ছে ইংলিশ জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স এম লিভস এবং একই সঙ্গে হেলথ অ্যান্ড ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদে নেওয়া হচ্ছে মূলত বিএড সেকশনের জন্য এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে দু হাজার সালের এন যে নিয়ম ছিল সেই নিয়ম মোতাবেক এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে সেক্রেটারির অনুকূলে আপনারা অ্যাপ্লিকেশনটি সাত দিনের মধ্যে পাঠিয়ে দেবেন আপনারা সরাসরি কলেজ অ্যাড্রেস বরাবর যেমন অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন একই সঙ্গে সেক্রেটারির অনুকূলে আপনারা এই ইমেল আইডি বরাবরও আপনাদের অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারেন টেস্টিমোনিয়াল সহ অর্থাৎল দা রেট কম এই ইমেল আইডিটি ব্যবহার করেই আমি আপনাদের অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে বলবো বলবের বিজ্ঞপ্তিতে সুরেন্দ্রলাল দাস টিচার ট্রেনিং কলেজের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি আজই জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়াতে ইনস্টিটিউটটি এনসিটি এবং ডাব্লিউ বিবিপিই দ্বারা মান্যতা একটি ডিএলএড ইনস্টিটিউট ইনস্টিটিউটটি অবস্থিত নিশ্চিন্তা বালি হাওড়া পিনকোড হচ্ছে সেভেন ডবল ওয়ান টু টু সেভেন এই অ্যাড্রেসে ইনস্টিটিউটটি ডিএলএড ডিপার্টমেন্টেই রিক্রুটমেন্ট করা হতে চলেছে বিভিন্ন পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন ফাউন্ডেশন সাবজেক্টে সায়েন্স সাবজেক্টে সোশ্যাল সায়েন্স সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে ইংলিশ এবং হিন্দি সাবজেক্টে এছাড়া ফাইন আর্টস পারফর্মিং আর্টস এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টে এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে আপনাদের সিভিটি তিন দিনের মধ্যে কিন্তু পাঠিয়ে দেবেন সিভি পাঠাবেন এই ইমেল আইডি বরাবর অর্থাৎ এসএল ডি টি 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 টু থাউজেন্ড ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের সিবিটি পাঠিয়ে দিলেই হচ্ছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে এখানে যে অ্যাডভার্টিসমেন্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন এটিকে আপনারা নোট ডাউন করে রাখুন কারণ এই অ্যাডভার্টিসমেন্টের সূত্র ধরে আপনারা গুগলি গিয়ে টাইপ করবেন ট্রিপল ডাব্লিউ ডট অনলাইন ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা এই নিয়োগ নোটিশটির উপরে ক্লিক করেও এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং অনলাইনেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন লাইব্রেরিয়ান পদে নেওয়া হচ্ছে মূলত স্টেট এডের জেনারেল ডিগ্রি কলেজে যারা যোগ্য আছেন তারা দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন কলেজ সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেই অ্যাপ্লিকেশানটি অনলাইনে সাবমিট করবেন বিজ্ঞপ্তিটি সেক্রেটারির পক্ষ থেকে জারি করা হয়েছে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে ঘাটাল কলেজ অফ এডুকেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে ইনস্টিটিউটটিতে বিএড এবং ডিএলএড উভয় সেকশনই রয়েছে ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বিএড সেকশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন ইংলিশ ফিলোসফি ফাউন্ডেশন ফাউন্ডেশনের দুটি ভ্যাকান্সি রয়েছে এর পাশাপাশি জিওগ্রাফি কম্পিউটার সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন পদে এর পাশাপাশি ডিএলএড ডিপার্টমেন্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন বেঙ্গলি সোশ্যাল সায়েন্স মিউজিক এবং লাইব্রেরিয়ান পদে এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে শুধুমাত্র আপনারা আপনাদের সিবিটি পাঠিয়ে দেবেন মেল মারফত তিন দিনের মধ্যে মেল করবেন এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছেন এই ইমেল আইডি বরাবর অর্থাৎ ঘাটাল কলেজ অফ এডুকেশন অ্যাট দ্য রেট বরাবর আপনাদের সিভিটি আমি দ্রুত পাঠিয়ে দিতে বলবো যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান করে দিন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতেও আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড এটি টেন প্লাস টু মানের একটি কো এডুকেশনাল ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট ইনস্টিটিউটটিতে টিচিং পদে অ্যাপ্লিকেশন করা যাবে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে ওয়াক ইন ইন্টারভিউ ইনস্টিটিউট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে কুড়ি তিন দু তারিখে সকাল দশটা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে চেষ্টা করবেন ইনস্টিটিউট ক্যাম্পাসে দশটার আগে পৌঁছে যেতে অ্যাপ্লিকেশান করতে পারবেন প্রাইমারি টিচার পদে এবং একই সঙ্গে টিজিটি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন ইংলিশ সায়েন্স সোশ্যাল সায়েন্স হিন্দি এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে যারা প্রাইমারি টিচার এবং টিজিটি পদে অ্যাপ্লিকেশন করতে চান উভয় পদেই যারা অ্যাপ্লিকেশান করতে চান তারা কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশান করতে পারেন এর পাশাপাশি অ্যাপ্লিকেশান করতে পারবেন পিজিটি সাবজেক্টে সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ফিজিক্যাল এডুকেশান আপনাদের আপডেটেড সিভি রেডি করতে হবে এবং তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবি সাথে করে নিয়ে যেতে হবে এবং একই সঙ্গে আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে একটা সেট জেরক্স করে নিয়ে ইনস্টিটিউট ক্যাম্পাসে নির্দিষ্ট সময়ে কিন্তু পৌঁছে যেতে হবে সরাসরি আপনারা এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে কিন্তু পৌঁছে যাবেন সেন্ট জেভিয়ার্স হাই স্কুল দামোদরপুর বাঁকুড়া পিনকোড হচ্ছে সেভেন ডাবল টু ওয়ান ফোর সিক্স বেঙ্গল এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যেমন যোগাযোগ করে নিতে পারেন একই সঙ্গে ট্রিপল ডব্লিউ ডট সেন্ট জেভিয়ার্স বাঁকুড়া ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে মাটিয়ারি ডিএড কলেজের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে মাটিয়ারি পুলিশ স্টেশন কালিয়াগঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে নদীয়া পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল ওয়ান ফাইভ থ্রি এই যে ইমেল আইডি রয়েছে এই ইমেল আইডি বরাবর আজকের মধ্যেই আপনারা কিন্তু ইমেলটি করে দিতে পারেন অর্থাৎ মাটিয়ারি ডিএড কলেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের সিবিটি কিন্তু পাঠিয়ে দেবেন ইনস্টিটিউটটিতে লেকচারার পদে রিক্রুটমেন্ট করা হতে চলেছে মূলত ডিএলএড ডিপার্টমেন্টেই রিক্রুটমেন্ট করা হচ্ছে ইংলিশ সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং সোশ্যাল সায়েন্স সাবজেক্টে এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হয়েছে সেক্রেটারির অনুকূলে আপনারা এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও যোগাযোগ করে নিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মাটিয়ারি ডিএড কলেজের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে মাটিয়ারি পুলিশ স্টেশন হচ্ছে কালিয়াগঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে নদীয়া পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল ওয়ান ফাইভ থ্রি এই অ্যাড্রেসটিকে আপনারা স্ক্রিনশট আকারে নিয়ে রাখতে পারেন তার কারণ সরাসরি আপনারা চিঠি পাঠাতে পারেন এই অ্যাড্রেস বরাবর ইনস্টিটিউটটির যে মেল আইডি রয়েছে অর্থাৎ মাটিয়ারি ডিএড কলেজ অ্যাট দ্য রেট অফ এই ইমেল আইডি বরাবরও আপনাদের অ্যাপ্লিকেশান আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারেন যাই হোক ডিএলএ ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে বিভিন্ন পদে সাবজেক্ট হচ্ছে ইংলিশ ম্যাথমেটিক্স এবং সোশ্যাল সায়েন্স এই তিনটি পদে অ্যাপ্লিকেশান করবার জন্য এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে অ্যাপ্লিকেশান করবেন একদিনের মধ্যে ইমেল মারফত আপনারা সেক্রেটারির অনুকূলেই কিন্তু রামকৃষ্ণ মাহাতো মেমোরিয়াল টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে গত পরশু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মানবচিতা পোস্ট অফিস হচ্ছে বড়গ্রাম থানা হচ্ছে জয়পুর জেলা হচ্ছে পুরুলিয়া পশ্চিমবঙ্গ পিনকোড হচ্ছে সেভেন টু থ্রি এই অ্যাড্রেসে ইনস্টিটিউটটি অবস্থিত এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন ইনস্টিটিউটটির বিএড ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করা হতে চলেছে বেঙ্গলি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে এবং ফিলোসফি সাবজেক্টে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে আপনাদের সিবিটি পাঠিয়ে এই ইমেল আইডি মারফত অর্থাৎ আর এম টিটি কলেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের সিবিটি কিন্তু পাঠিয়ে দেবেন মাথায় রাখবেন দশ দিনের মধ্যে অ্যাপ্লিকেশান কিন্তু পাঠিয়ে দিতে বলা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ট্রেনিং কলেজের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি গতকালকে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্টে এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন আপনারা অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য সমস্ত আজকে রেডি করবেন তাকে দিতে একই সঙ্গে একটি বায়োডেটা এবং একটি ফ্রেশ অ্যাপ্লিকেশনও রেডি করে নিতে পারেন নিয়ে দশ দিনের মধ্যে সেক্রেটারির অনুকূলে আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন একটি খাম রেডি করবেন খামের উপরে টপ অফ দ্য এনভিল্যাপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা মেনশন করবেন পরে একটু ছিঁড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য কমা দিয়ে লিখবেন কলেজ ফাঁসি দেওয়া কমা দিয়ে লিখবেন দার্জিলিং কমা দিয়ে লিখবেন সেভেন থ্রি ডাবল ফোর থ্রি ফোর বাম দিকে আপনাদের পুরো অ্যাড্রেসটি কিন্তু ফর্ম দিয়ে বসিয়ে দেবেন এছাড়া কন্ট্যাক্ট নাম্বারটিও আপনারা দিয়ে দেবেন আপনারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এছাড়া এখানে যে মেল আইডিটি দেখতে পাচ্ছেন এই ইমেল আইডিটিতেও আপনাদের সিভি কিন্তু পাঠিয়ে রাখতে পারেন সমস্ত সহ। এছাড়া স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন নাইন ফোর সেভেন ফাইভ ফোর সেভেন সিক্স টু ফোর ফাইভ এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ভয়েস পাবলিক স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মঙ্গলজান ওমরপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল টু থ্রি ফাইভ বেঙ্গল এই অ্যাড্রেসে ইনস্টিটিউটটি অবস্থিত ইনস্টিটিউটটির ডাব্লিউ বি অনুমোদিত ইনস্টিটিউটেই অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ফিজিক্স বায়োলজি এবং ইংলিশ সাবজেক্টে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর আপনাদের সিমিলার ফিল্ডে যদি এক্সপিরিয়েন্স থাকে আপনারা কিন্তু অবশ্যই প্রেফারেন্স পাবেন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদে মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি আপনি গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকেন এর পাশাপাশি আপনাদের কিন্তু হোস্টেল ম্যানেজমেন্ট এবং সুপারভিশন এবং ডিসিপ্লিন সম্পর্কে নলেজ বা এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে সিমিলার ফিল্ডে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বটে তবে এই এক্সপিরিয়েন্স না থাকলেও আমি অনুরোধ করব আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটি করে দেবেন অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে কুড়ি তিন দু হাজার চব্বিশের মধ্যে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপ মারফত অর্থাৎ নাইন সেভেন থ্রি টু ডবল থ্রি ফোর টু জিরো সেভেন এই নাম্বারটিতে আপনারা সিবি পাঠালে কর্তৃপক্ষ আপনাদেরকে কল করবেন শর্টলিস্টেড করে যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিন এছাড়া স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলি দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতেও আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশান করে দিতে পারেন এছাড়া এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট ভয়েস পাবলিক স্কুল ডট ও এই অফিসিয়াল ওয়েবসাইটটিও আপনারা ভিজিট করে নিতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং সংক্ষেপে যাকে ডায়েট বলা হচ্ছে তো এই ডায়েটের তরফ থেকে এগারো তিন দু তারিখে এই মেমো নাম্বার সহ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ডায়েটটির অবস্থান হচ্ছে কে এন রয় রোড পোস্ট অফিস হচ্ছে বানিপুর পুলিশ স্টেশন হচ্ছে হাবড়া ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ চব্বিশ পরগনাস পিনকোড হচ্ছে সেভেন ফোর থ্রি টু ডবল থ্রি ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে গেস্ট লেকচারার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে এক্ষেত্রে এনসিটি নিয়ম অনুযায়ী যদি যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশনটি আপনারা তেইশ তিন দু হাজার চব্বিশ তারিখ বৈতাল চারটের মধ্যেই কিন্তু পাঠিয়ে দেবেন টার্মস অ্যান্ড কন্ডিশানস এখানে জুড়ে দেওয়া আছে সেটা একটু বলে দিই এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে বছরে তিনশো চৌষট্টি দিন আপনারা কাজ পাবেন পার ক্লাস বেসিসে আপনারা চারশো টাকা করে কিন্তু বেতন পাবেন আপনাদেরকে একটি নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশান ফর্ম ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিতে হবে সেটিকে খুব ভালো করে ফিল আপ করতে হবে তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে সেলফ অ্যাটেস্টেশন করে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি কিন্তু হাতে হাতে অথবা স্পিড পোস্ট মারফত প্রিন্সিপালের অনুকূলে পাঠিয়ে দিতে হবে এর জন্য একটি খাম রেডি করবেন খামের উপরে টপ অফ দ্য এনভেল কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছেন সেটা বোল্ড আকারে মেনশন করবেন করে একটু ছেলে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল তারপরে কমা দিয়ে লিখবেন ডিআইইটি যেমন লেখা আছে তেমনই কিন্তু আপনারা লিখবেন একটু আপনারা বোল্ড আকারে লিখতে পারেন তারপরে কমা দিয়ে লিখবেন নর্থ টোয়েন্টি ফোর ফরগানাস কমা দিয়ে লিখবেন বানিপুর পিনকোড লিখবেন সেভেন ফোর থ্রি টু ডবল থ্রি এই অ্যাড্রেস লিখে আপনারা বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের নিজেদের পুরো অ্যাড্রেসটি কিন্তু লিখে দেবেন দিয়ে আপনারা খামের মধ্যে একটি ফ্রেশ বায়োডেটা একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান এবং তার সঙ্গে সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টসকে আপনারা অবশ্যই সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন এবং নির্দিষ্ট যে ফর্ম্যাটের অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেটি আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি এই ফর্মটিকে খুব ভালো করে আপনাদেরকে ফিল আপ করতে হবে আপনারা বায়োডেটা দিতেও পারেন নাও দিতে পারেন বা অ্যাপ্লিকেশান দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই দিলেও কিন্তু ক্ষতি নেই তো এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটিকে আপনাদেরকে ডাউনলোড করে নিয়ে এটিকে খুব ভালো করে ফিল আপ করে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি কিন্তু কিন্তু আবারও বলছি এই অ্যাড্রেস বরাবরই পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট মারফত অথবা হাতে হাতে করে আপনাদেরকে কলেজে গিয়ে জমা করে আসতে হবে যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান